আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি পেস্ট রেসিপি যেটা দিয়ে যে কোনো ওয়েদারে আপনারা কেকের জন্য এডিবল ফুল তৈরি করতে পারবেন। সেটির নাম হচ্ছে মকো পেস্ট। এই মকো পেস্টটি আপনারা খুব সহজে কম খরচে বাসায় তৈরি করতে পারবেন, যেটা দিয়ে যে কোনো ওয়েদারে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে এটা তৈরি করতে হয়। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লুকোজ সিরাপ। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি কিভাবে গ্লুকোজ সিরাপ তৈরি করতে হয়। 1.5 টেবিল চামচ পরিমাণ গ্লুকোজ সিরাপ নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে গরম করে গলিয়ে নিয়েছি আর এটাকে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডালডা, 1.5 টেবিল চামচ পরিমাণ ডালডা দিয়ে দিচ্ছি। এখন আপনাদের প্রশ্ন থাকবে ডালডা কেন দিলেন। এখানে আপনারা সয়াবিন তেল দিলেও হবে, তবে ডালডাটা দিলে, বাটারও আমার বাসায় আছে, বাটারের থেকে আমার মনে হয় যে ডালডাটা দিলে এটা গলে যায় না খুব সহজে। হালকা একটু ঠান্ডা পেলেই ফুলগুলো একদমই শক্ত থাকে, গলে যায় না খুব সহজেই, ভালো থাকে। এটা আমার ঘরে হোমমেড তৈরি ডালডা দিয়ে আমি করেছি, আপনারা চাইলে বাটার অথবা তেলও দিতে পারবেন। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দেব পানি। পানি দিয়ে এটাকে ফুটাবো না, তবে ভালোই গরম করে নিব। যখন ফুটবে ফুটবে তার আগে থেমে যেতে হবে। এবার শুকনো উপকরণগুলোকে মেপে নিচ্ছি। এর জন্য এখানে নিব মেজারমেন্ট কাপের। প্রথমে নিয়ে নিলাম কর্নফ্লোয়ার 1 কাপ পরিমাণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সিএমসি পাউডার, আর আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লোয়ার, 1/2 টেবিল চামচ পরিমাণ সিএমসি পাউডার। এবার খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। নেয়ার পরে যেটা আমি গরম করেছি, যে আপনাদের দেখিয়েছিলাম ডালডা এবং গ্লুকোজ সিরাপ আর পানি আমি হিট করে নিয়েছি, সেটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দ্রুত খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেভাবে করে আমরা রুটি তৈরি করি সাধারণত। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গরম গরম অবস্থায়, হালকা গরম যখন থাকবে সেই অবস্থায় এভাবে করে মথে নিতে হবে, এমনভাবে যেন এটা একটা সফট ডো তৈরি হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়ে গেছে। এবার এখানে আমি কিছু কালার মিশিয়ে নিয়েছি, পিওনি ফুলের কালার অথবা জবা ফুলের কালার যেটা করেছি সেটার মধ্যে, পাশে দেখতে পাচ্ছেন যে খয়েরি কালার, ওটার মধ্যে আমি রেড কালার এবং কিছু বেগুনি কালার মিশানোর ফলে ওভাবে হয়েছে। আর এই পাশেটা হালকা একটু রোজ পিঙ্ক কালার দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিলেই হয়ে যাবে গোলাপ ফুলের কালার, যেটা দিয়ে আপনারা গোলাপ তৈরি করতে পারবেন। আর অলরেডি আমি অনেকগুলো গোলাপ এবং প্রথমেই ভিডিওতে দেখিয়েছিলাম জবা ফুল তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেকটা, কেকটার মধ্যে আমি সম্পূর্ণ এই মকো পেস্ট দিয়ে এই ফুলগুলোকে তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি এবং কেকটিকে কিভাবে বানিয়েছি আমি, এটা 15 পাউন্ড ছিল, সব কিছু ডিটেলসে আমার ভিডিও আপলোড করব। ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন অথবা কমেন্ট বক্স চেক করবেন। এই মকো পেস্টগুলো আপনারা নর্মাল ফ্রিজে প্রায় রাখতে পারবেন 3 থেকে 4 দিনের মতো এবং ডিপ ফ্রিজে রাখতে পারবেন 1 মাসের মতো। অবশ্যই বক্স ভরে রাখতে হবে ডিপ ফ্রিজে, তারপর বের করে একটু সিএমসি পাউডার দিয়ে মথে নিলেই হয়ে যাবে যখন রুম টেম্পারে আনবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।